আগামী 1 তারিখ পর্যন্ত আমরা ছাত্র বা ছাত্রী হয়ে নিব ছাত্রী এই সিটগুলো আমরা 1 তারিখ পর্যন্ত ফিলআপ করব যারা আমাদের রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সন্তানকে পড়াতে চান বা অধীর আগ্রহে থাকেন তারা এই তারিখের মধ্যে আসলে আমরা নিতে পারব 2024 সালের ভর্তি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণ 2024 সালে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অর্থাৎ আবু রায়হানের মাদ্রাসায় ভর্তি কবে থেকে শুরু হবে এবং 2023 সালে কি কোনো ছাত্র এবং ছাত্রীকে নেওয়া হবে কিনা এই বিষয়টা কাইয়ুম সাহেবের মুখ থেকে ভিডিও আকারে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভর্তির বিষয় নিয়ে কিন্তু প্রতিদিন আমার কাছে 15 থেকে 20 জন মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কবে ভর্তি হবে কিভাবে ভর্তি করব কিভাবে যোগাযোগ করব নাম্বার ওইটা বন্ধ এইটা বন্ধ এই বিষয়গুলো নিয়ে আজকের বিষয়গুলো আপনাদেরকে ভিডিও আকারে জানাবো এবং আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমার কাছে দ্বিতীয়বার আর ফোন দেওয়ার প্রয়োজন হবে না যদি একটা নাম্বার বন্ধ থাকে দ্বিতীয় নাম্বারে কিভাবে যোগাযোগ করবেন বা ইমোতে হোয়াটসঅ্যাপে কিভাবে যোগাযোগ করবেন সেই নাম্বারটাও আজকে আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 2024 সালে কবে থেকে ভর্তি হবে এবং 23 সালে কোনো ছাত্র ছাত্রী নিবে কিনা এই বিষয়টা কাইয়ুম সাহেবের মুখ থেকে আমরা শুনবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ অন্য বাবা এবং মা তাদের ছেলে সন্তানকে ভর্তি করতে চায় তারা খুঁজে পায় না যে কীভাবে ভর্তি করবে কীভাবে কন্ট্যাক্ট করবে আপনার একটা শেয়ারের দ্বারা তারা উপকৃত হবে ইনশাআল্লাহ তাই রিকোয়েস্ট করি শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের তিনটা বিল্ডিং মোট 1000 ছাত্র পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তো আমাদের তিনটা বিল্ডিং এর তৃতীয় বিল্ডিং 7 তলা 5.5 কাঠা জায়গার উপরে এই বিল্ডিংটা নেওয়ার পরে মূলত আমাদের ছাত্র কিছু নিতে হয়েছিল আমাদের এই কোঠাগুলো সব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এখন আর আমরা ছাত্র নিব না এবছর আগামী 1 তারিখ পর্যন্ত আমরা ছাত্র বা ছাত্রী হয়ে নিব ছাত্রীদের 8টা সিট আছে এবং ছাত্রদের হয়তো 10টা সিট আছে এই সিটগুলো আমরা 1 তারিখ পর্যন্ত ফিল আপ করবো যারা আমাদের রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সন্তানকে পড়াতে চান বা অধীর আগ্রহে থাকেন তারা এই তারিখের মধ্যে আসলে আমরা নিতে পারবো আগামী অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের এবছরের টোটাল ভর্তি বন্ধ হয়ে যাবে কোনোভাবেই এরপরে আমরা ভর্তি নিব না পরবর্তী ভর্তি অর্থাৎ 2024 সালের ভর্তি আমরা ইনশাআল্লাহ আগামী মার্চ মাসের 2024 সালের মার্চ মাসের 1, 2, 3, 4, 5 দিনে আমরা যতটুকু ছাত্র দরকার 100-200 আমরা এবছর বিল্ডিং আর বাড়াবো না 24-এ আমাদের যা বিল্ডিং আছে তাই আমরা শুধু যাদেরকে আমরা ছাঁটাই করবো বা যারা চলে যাবে এরকম 100-200 ছাত্র আমরা বেশি নিয়ে নেবো শুধু ওই সময়টায় তো আপনারা যারা আমাদের এখানে সন্তানকে পড়াতে চান তারা ওই সময় যোগাযোগ করবেন আর যারা এখনই দিতে চান তারা অক্টোবরের 1 তারিখ আগে অর্থাৎ আজকে 26 তারিখ 26, 27, 28, 29, 30, 31 এই 6 দিন বা 7 দিন আমরা ভর্তি নিচ্ছি এর মধ্যে আসতে হবে এরপরে আসলে আমরা আর ইনশাআল্লাহ এই বছর নিতে পারবো না আপনারা অপেক্ষা করবেন আমরা পরের বছর মার্চের 1, 2, 3, 4, 5 এই তারিখে আমরা ইনশাআল্লাহ নিব সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু কাইম সাহেবের মুখ থেকে আপনারা বিষয়টা জানতে পারলেন যে 2023 সালে কিছু সংখ্যক ছাত্র এবং ছাত্রী নেওয়া হবে তাও আগামী মাসের শুরুর দিকে 2-3 দিনের ভিতরে এবং 2024 সালে কবে থেকে ভর্তি হবে এটাও আপনারা জানতে পারলেন যে আগামী 2024 সালের মার্চ মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে ছাত্র এবং ছাত্রী ভর্তি নেওয়া হবে এবং কিভাবে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটাও আপনাদেরকে জানাবো আপনারা যদি কাইম সাহেবের লাস্ট 22 অর্থাৎ গ্রামীণ নাম্বারটা যদি বন্ধ পান কোন নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের উপরে দেখেন দুইটা নাম্বার আছে এই জায়গায় গ্রামীণ নাম্বার যেটা এটা অনেক সময় ফোন ধরে বা অনেক সময় ধরে না এটা যদি আপনি না পান তাহলে আপনি বাংলা লিঙ্ক যে নাম্বারটা দেওয়া আছে এটা এটার ভিতরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন কেউ ফোন দিবেন না সবাই আপনাদের প্রয়োজনটা লিখে মেসেজ করবেন তাকে তার সময় অনুযায়ী আপনাকে রিপ্লাই দেবে ইনশাল্লাহ তো আশা করি যে দ্বিতীয়বার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভর্তির বিষয় না আমার কাছে দ্বিতীয়বার আর ফোন দেওয়া বা আমার কাছে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে না এই নাম্বারে কন্ট্যাক্ট করে বা ইমোতে কন্ট্যাক্ট করে আপনি বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন যাই হোক দর্শক মণ্ডলী আর যদি আর রায়হান মাদ্রাসার সম্পর্কে যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার মূল্যবান মতামত আশা করছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু